সামনেই পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে এবার পৌরসভা, এই নিয়ে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। আজ দেখুন 6 নম্বর ওয়ার্ড। পৌরসভা নির্বাচনের আগে নিউজ নমাজল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। দীর্ঘদিন ধরেই বামেদের দখলে থাকা এই 6 নম্বর ওয়ার্ড 2015 সালের পৌরসভা নির্বাচনে তৃণমূল তাদের দখলে নিতে সক্ষম হয়। তারপর কেটে গেছে 7 বছর। এবছর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাস, তার সঙ্গে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণী নেত্রী অন্বেষা সাহা। এই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীরাও। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থী সুব্রত বিশ্বাস। আমরা জেনে নেব তিনি কীভাবে প্রচার সারছেন, কীভাবে প্রচারের কাজ এখন সারছেন। আমরা সারা বছর এলাকার মানুষের পাশে থেকে কাজবাজ করি। আমি এইবার আমার প্রচারের প্রধান গুরুত্ব প্রত্যেকটা পরিবারে যাওয়া। আমি একমাত্র এই ওয়ার্ডের প্রার্থী যে আমার পাড়ায় 1000 পরিবার থাকলে 1000 পরিবারটাকে একাই কভার করতে পারি। এটা হচ্ছে আমার নির্বাচনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং এলাকায় বিগত 5 বছর 7 বছর আগে তৃণমূল বহিরাগত ক্যান্ডিডেট এনেছিল, এবারও বহিরাগত ক্যান্ডিডেট এনেছে। এলাকার মানুষ বলেছে অনেক দেখেছি বহিরাগত, আর আমরা দেখব না বহিরাগত। তুমি দীর্ঘ 20-22 বছর ধরে যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, দীর্ঘ 11-12 বছর বামফ্রন্ট ক্ষমতায় নেই, কিন্তু আমরা আমাদের ওয়ার্ডে কর্মকাণ্ড চালিয়ে গেছি। আমি ওয়ার্ডের একটা ব্যাপক পরিচিত মুখ এবং আমি ওয়ার্ডের প্রত্যেকটা বাড়িতে ভোটারদের কাছে একটাই আবেদন করছি, পাড়ার ভোটে পাড়ার ছেলে। আমরা বহিরাগত দেখতে চাই না। যিনি এর আগে কাউন্সিলর ছিল, তিনি 7 বছর এখানে কাউন্সিলর হিসেবে ছিলেন, তার সার্টিফিকেট নিতে গেলে তৃণমূল পার্টি অফিসে যেতে হয়। অনেক মানুষ সেটা মেনে নিতে পারে না। কেন? যে কাউন্সিলর হয় সে হয় সকল মানুষের কাউন্সিলর, তার সার্টিফিকেট আনতে গেলে পার্টি অফিসে এখানে যেতে হবে, কেন তার সঙ্গে যোগাযোগ করা যাবে না? প্রচারে বোঝাতে সক্ষম হয়েছি যে আর আমাদের বহিরাগত নয়, পাড়ার ভোটে পাড়ার ছেলেকেই চাই। এবং আমার প্রচার ডোর টু ডোর আমি প্রচারে যোগ দিয়েছি। এবছরের ভোটে কাকে মূল প্রতিদ্বন্দ্বী বলে ভাবছেন? অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ বিশ্বাসকে। ভোটে জিতলে কোন কোন কাজগুলো করার ইচ্ছা আছে? ভোটে জিতলে আমার এলাকার সব থেকে বড় সমস্যা যেটা হয়েছে, যে কটা ড্রেন করেছে প্রত্যেকটা ড্রেনে হাঁটু সমান জল জমে থাকে, দীর্ঘদিন ড্রেনগুলো পরিষ্কার হয় না, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, মশার উৎপাতে এলাকার লোক অতিষ্ঠ। আমার প্রথম কাজ নিকাশি ব্যবস্থাগুলোকে পুনরায় জোরদার করে এবং সঠিকভাবে নিকাশি ব্যবস্থা গড়ে তোলা। ভোটে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? ভোটে জেতার ব্যাপারে 100% আশাবাদী। একটাই সাবজেক্ট, পাড়ার ভোটে পাড়ার ছেলে। এটা মানুষের স্লোগান, এটা জনগণের স্লোগান, এটা আমার স্লোগান। বহিরাগত নয়, পাড়ার লোক পাড়ার ছেলেকেই চাই, এই স্লোগান নিয়ে এবছরের ভোট প্রচার সারছেন বামপ্রার্থী।
এই মুহূর্তে আমরা পেয়ে গেছি 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আইনজীবী প্রসেনজিৎ বিশ্বাসকে। আমরা জেনে নেব তিনি কীভাবে শেষ মুহূর্তের প্রচার সারছেন, শেষ মুহূর্তের প্রচার কীভাবে সারছেন। আমি তো 9 নম্বর ওয়ার্ড থেকে আমি 6 নম্বরে এসেছি। এখানকার কর্মীরা, নেতৃত্বরা যেভাবে আমাকে কোলে তুলে নিয়েছে আমি আপ্লুত। এবং এই ওয়ার্ড একদম গোছানো ওয়ার্ড, সমস্ত স্তরের কর্মীরা নেমে গেছে, প্রত্যেকটা বাড়ি 2-3 বার করে আমাদের অ্যাটেন্ড করা হয়ে গেছে। এখন আমরা ছোট ছোট করে আমরা টিম করে করে প্রত্যেকের বাড়ি আমরা যাচ্ছি, ভোট ভিক্ষা করছি। মানুষের বিপুল সাড়া, ভীষণ উৎসাহী মানুষ। এবং দীর্ঘ 30 বছর ধরে এখানে বামফ্রন্টের যে কাউন্সিলর ছিলেন তিনি কোনো কাজ করেননি। শেষ 6-7 বছরে দিলীপ মজুমদার এখানে যেভাবে কাজ করেছে তাতে মানুষ ভীষণ উচ্ছ্বাসিত। এবং আগামী দিনে এখানকার মানুষের আরও অনেক প্রত্যাশা আছে, সেগুলো আমাকে দিয়ে তারা পূরণ করতে পারবে বলে তারা আজকে সবাই রাস্তায় নেমেছে। দিলীপ মজুমদার এখানে 595টা বাড়ি হাউস ফরঅলের প্রকল্পে বাড়ি বানিয়েছে এবং রাস্তা, ঘাট, জল, ড্রেন, কোথাও কোনো পাইপলাইন, আলো কোনো জায়গায় কোনো বাকি নেই। আর আমি লাস্ট 6 মাসে এই ওয়ার্ডের কোয়ার্ডিনেটর হওয়ার সুবাদে, গোপাল শেঠের আশীর্বাদে আমি 100% কাজ আমি করতে পেরেছি। কিছু মানুষের বাড়ির চাহিদা আছে, লাস্ট 2 বছরে করোনার জন্য বাড়িগুলো করা যায়নি, আমরা আগামী দিনে সেগুলো আমরা করে দেবো। দীর্ঘদিন ধরে মতুয়াদের জন্য কাজ করেছেন, সে জায়গায় মতুয়া ভোট কতটা আশা করছেন? মতুয়া ভোট এখানে যা 25%, 30% ভোট আছে, 100% ভোট মতুয়ারা আমাদের সঙ্গে আছে। এমন কি কাজ আছে যে কাজগুলো যদি আপনি ভোটে যেতেন সেই কাজগুলো করতে চান? এখানে কাজ আছে, ধরুন এটা তো অ্যাকচুয়ালি ইছামতি পাড়া বলে আমরা মনে করি। ইছামতির পাশ দিয়ে কয়েকটা গলি আছে, সেই গলিগুলো পূর্বে যারা ঢালাই রাস্তা করেছে সেই রাস্তাগুলো নিচু করে ঢালাই করেছে, ওইটা একটু উঁচু করে 1-1.5 ফুট করে উঁচু করে ওই ঢালাই রাস্তাটা আবার নতুন করে দিতে হবে। আর এখানে একটা কমিউনিটি সেন্টার নেই, এটা আমার চোখে পড়েছে যে কমিউনিটি সেন্টারটা করার দরকার। আর যে গঙ্গার যে জল আসছে বিশুদ্ধ পানীয় জল, সেই জলটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আমাদের প্রথম কাজ হবে, এটা আমাদের প্রায়োরিটি দেবো আমরা। আপনার বিরুদ্ধে বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই প্রার্থী দিয়েছে, কাকে মূল প্রতিদ্বন্দ্বী বলে ভাবছেন? আমার এখানে কোনো প্রতিদ্বন্দ্বী বলে আমি কিছু মনে করছি না। দিলীপ মজুমদার 705 ভোটে এখান থেকে জয়লাভ করেছিলেন। আমার এখানকার যারা কর্মী তাদের চাহিদা যে ওটা ডবল করবে। এখানকার কর্মীদের কথা যে আমরা অলরেডি জিতে গেছি, শুধু 2 তারিখে কাউন্টিংয়ের অপেক্ষায়। প্রাক্তন কাউন্সিলরের উন্নয়ন এবং দীর্ঘদিন ধরেই মতুয়াদের জন্য, মানুষের জন্য কাজ করা, সেটাকে প্লাস পয়েন্ট হিসাবে ধরে নিয়ে প্রচার চালাচ্ছেন 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ বিশ্বাস। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অন্বেষা সাহা। শুনে নেব প্রথমবার রাজনীতির ময়দানে ভোটে দাঁড়িয়ে তিনি কিভাবে নিজের প্রচার সারছেন, কিভাবে প্রচারের কাজ চালাচ্ছেন। আমি আমাদের ওয়ার্ডের সবার বাড়ি বাড়ি প্রচার সারছি এবং ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। খুব ভালো মানে রেসপন্স আমি পাচ্ছি মানুষের কাছ থেকে এবং সবাই আমাকে ভীষণভাবে ভালোবাসছে এবং আশীর্বাদ করছে। প্রথমবার রাজনীতির ময়দানে, বয়সটা একদম অল্প, 21 বছর, সে জায়গায় দাঁড়িয়ে কতটা সমস্যা হচ্ছে? হ্যাঁ, অনেকে বলছে আমি ছোট, এই কথাটার সম্মুখীন আমার অনেকের কাছ থেকে হতে হচ্ছে। সেহেতু আমি একটা কথাই বলবো, মানুষ বয়স দিয়ে বিচার করা যায় না, কাজের মাধ্যমে বিচার করা যায়। তো আমি কাজ করে সেটাকে প্রমাণ করিয়ে দেব। তোমার মূল প্রতিদ্বন্দ্বী কাকে ভাবছো, তৃণমূল, বামফ্রন্ট, কংগ্রেস? সবাই আমার থেকে বয়সে অনেক বড়, তাদের আমার থেকে হয়তো বেশি জ্ঞান থাকতে পারে, কিন্তু আমি সেইভাবে কাউকে প্রতিদ্বন্দ্বী মানছি না। যেহেতু 2015 সালে আমাদের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস 605 ভোটে জিতেছিল এবং পরের বছর বিধানসভা ভোটে 735 ভোটে হেরেছিল, সেহেতু আমি কাউকেই সেভাবে প্রতিদ্বন্দ্বী মানছি না। কিন্তু আমি কাজ করে সেটাকে দেখিয়ে দেব
আমি কাউকে সেভাবে প্রতিদ্বন্দ্বী মানছি না। তুমি তোমার বিরুদ্ধে যিনি তৃণমূলে দাঁড়িয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মতুয়াদের সঙ্গে রয়েছেন এবং মতুয়াদের জন্য কাজ করেছেন, সে জায়গায় দাঁড়িয়ে তুমি মতুয়া ভোট কতটা নিজেদের দিকে আনতে পারবে? হ্যাঁ, মতুয়া যেহেতু আমাদের মাননীয় সাংসদ শান্তনু ঠাকুর, সেই দিক থেকে তাকিয়ে উনি আমাদের সাথে আছে, ওনার দিকে তাকিয়ে মানুষ আমাকে, মতুয়া সম্প্রদায় আমাকে ভোট দেবে আশা করি। ভোটে জিতলে প্রথম কাজ কী হবে? আমার অনেক রকম চিন্তাভাবনা আছে। প্রথমত আমি যে দেখছি আমাদের ওয়ার্ডের অনেক রাস্তাতে হাফ ড্রেন হয়ে পড়ে আছে, যেটা স্যাংশন হয়েছে 5 লক্ষ টাকা, কিন্তু সেখানে 1 লক্ষ টাকাও খরচ হয়নি। অর্ধেক মানে 8টা বাড়ি, যদি গলিতে একদিকে 16টা বা 32টা বাড়ি থাকে, সেদিকে 8টা বাড়ি পর্যন্ত ড্রেন করা হয়েছে। সেহেতু আমি সেই কাজগুলোকে সম্পূর্ণ করব। ওরা যেহেতু প্রতিশ্রুতি দিয়ে কাজগুলোকে সম্পূর্ণ করেনি, আমি চেষ্টা করব সবার সমস্যার কথা শুনে সবার চাহিদাটা পূরণ করতে। ভোটে জেতার ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি আমি, ভারতীয় জনতা পার্টি অবশ্যই আমাদের ওয়ার্ডে জয়ী হবে, আমাকে অবশ্যই জয়ী করবে। বয়স কম হলেও পোর খাওয়া রাজনীতিবিদদের সঙ্গে লড়াই দিতে কিন্তু একদমই ভয় পাচ্ছেন না বিজেপি প্রার্থী অন্বেষা সাহা। নমস্কার, আমি জাতীয় কংগ্রেসের 6 নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং মানুষের কাছে সাড়া আছে, যাতে কারণ আমার জন্য সাড়া নেই, আমার জাতীয় কংগ্রেসের হাসিম বলের জন্য সাড়া আছে, ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী কর্মপন্থার জন্য সাড়া আছে। ওয়ার্ডে চতুর্মুখী লড়াই হচ্ছে, ডান বাম বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে, আপনি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে ভাবছেন? সত্যি কথা বলতে কি, ওই জায়গাটা ইন্দিরা গান্ধীর প্রদত্ত জমির ওপরে অধিকাংশ মানুষ বসবাস করে, সেই জন্য আমার ওখানে প্রতিদ্বন্দ্বী বলে কেউ আছে আমার মনে হয় না। যদি সারা ভারতবর্ষ যেভাবে কংগ্রেসের পালে হাওয়া লেগেছে, এখানেও যদি লাগে আমি জিতব। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য প্রথম কোন কাজকে গুরুত্ব দেবেন? প্রথম ওখানে যে অসামাজিক কাজকর্ম, মদের ঠেক, জুয়ার ঠেক, এবং ওখানে অনেক অভাবী মানুষ আছে, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবার চেষ্টা করব। নিকাশি ব্যবস্থা বা রাস্তা, এগুলি তো একটা রুটিন মাফিক কাজ, কিন্তু যেটা ওখানকার সবথেকে বড় সমস্যা, ওখানে তরুণ প্রজন্মের ছেলেরা কিন্তু এরা বিপদগামী হয়ে গেছে, তার জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে আমি ওই জায়গাটাকে ওই দুর্নীতির অসামাজিক কাজের বন্ধ করে যেসব ছেলেরা ওখানে গেছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই আমার হচ্ছে প্রথম কাজ হবে। বহিরাগত ইস্যু হোক বা কাটমানি ইস্যু, সমস্ত প্রার্থীরাই প্রচার সারছেন জোর কদমে, কিন্তু শেষ হাসি কে হাসবেন জানতে গেলে অপেক্ষা করতে হবে গণনা অবধি। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সঙ্গে দীপ বিশ্বাস, নিউজ নমান্সল্যান্ড, বনগাঁ।